আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে ক্রিম চিজ। আমাদের দেশে ক্রিম চিজটা এখনো অতটা অ্যাভেলেবল না, আর পাওয়া গেলেও সেটা অনেক দাম হয়ে থাকে। কিন্তু বাসায় খুব কম খরচে আপনারা দোকানের মতন স্বাদ এবং গন্ধের ক্রিম চিজটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। শুধু ছানা দিয়ে ক্রিম চিজটা তৈরি করলে কিন্তু এর স্বাদ এবং গন্ধটা একদম দোকানের মতন হয় না। আমি আজকে যে ক্রিম চিজটা তৈরি করেছি তার স্বাদ এবং গন্ধ কিন্তু একদম দোকানের ক্রিম চিজের মতন। এখানে আমি কিছু টেকনিক ব্যবহার করেছি যাতে এই পারফেক্ট রেজাল্ট পেয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাতিলে আমি 1 লিটার লিকুইড দুধ ঢেলে নিচ্ছি। দুধটা অবশ্যই ফুল ফেটের হতে হবে, মানে পূর্ণ ননিযুক্ত দুধ হতে হবে। লো ফ্যাটের দুধ দিয়ে ক্রিম চিজটি বানালে ক্রিম চিজটি কিন্তু ভালো হবে না। তো এখন আমি দুধটাকে একটা বল ওঠা পর্যন্ত জাল দিয়ে নিব, আর দুধটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে পোড়া লেগে গেলে কিন্তু ক্রিম চিজটা ভালো হবে না। তো যখন এরকম একটা বলক চলে আসবে তখন আমি এর ভিতরে লেবুর রস মিশাবো। আপনারা চাইলে ভিনেগার বা টক দই দিতে পারেন, কিন্তু ভিনেগারটা আমার মনে হয় গন্ধটার জন্য অ্যাভয়েড করা ভালো। এখানে আমি 3 টেবিল চামচ লেবুর রস মিশানোর পরে দেখুন ছানাটা আর পানিটা আলাদা হয়ে গিয়েছে, একটা হলুদ টাইপের পানি দেখা যাচ্ছে। তো আমার ছানাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলার হিটটা বন্ধ করে দিব। এটাকে বেশি জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। তো এখন আমি এটাকে ছেঁকে নিব। এখানে একটি বাটির উপরে আমি একটা চালনি দিয়ে নিয়েছি, এর উপরে একটা সুতির পাতলা কাপড় দিয়ে নিয়েছি। রং উঠে না, এরকম টাইপের একটা সুতির যে কোনো কাপড় নিলেই কিন্তু হবে। তারপর আমি ছানাটা এর উপর ঢেলে দিচ্ছি। তো এখন যে ছানার পানিটা আছে সেটা আমি ফেলে দিব না, এটাকে আমি আরেকটা পাত্রে ঢেলে রাখবো, কেন এটা পরে ব্যবহার করবো আমি। তো এখন আমি এভাবে ছানাটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি, এটাকে আমি 1 ঘন্টা এভাবে রেখে দেবো। এতে এখানে যে এক্সট্রা পানি আছে সেটা বের হয়ে যাবে। 1 ঘন্টা পর আমার ছানা থেকে সবগুলো পানি ঝরে গিয়েছে। এখন আমি এগুলোকে এভাবে তুলে নিচ্ছি। এখন আমি ক্রিম চিজটা তৈরি করা শুরু করে দিব। তো আমি বাটিতে ছানাটা নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি 1/4 কাপ টক দই। টক দই যে পানিটা ছিল সেটা ঝরিয়ে নিয়েছি। শুধু ছানা দিয়ে যদি ক্রিম চিজটা বানান দেখবেন যে টক ভাবটা একটু কম থাকে, তাই এখানে টক দইটা ব্যবহার করলে সেই টক ভাবটা আপনারা পেয়ে যাবেন। আর এই ক্রিম চিজ বানাতে আমি ব্যবহার করব হেভি ক্রিম বা লিকুইড হুইপড ক্রিম। আপনাদের বাসায় যদি এটা না থাকে সেক্ষেত্রে আপনারা দুধের সরও ব্যবহার করতে পারবেন। দুধের সরকে একটু দুধ দিয়ে ব্লেন্ড করলেই হয়ে যাবে। এখানে আমি ক্রিম চিজটা ব্লেন্ড করার সময় ছানার পানিটাও ব্যবহার করব আর এই হেভি ক্রিমটাও ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো একটাই ব্যবহার করতে পারেন। তো এখন আমি ব্লেন্ডারের ভিতর ছানাটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি টক দইটা এবং হেভি ক্রিম। তো এটাকে এখন একটু ব্লেন্ড করে নিচ্ছি। প্রতিবারে ব্লেন্ড করার পর এভাবে চামচ দিয়ে এটাকে নেড়ে দিতে হবে, এতে উপকরণগুলো ভালো মতন মিশে যাবে আর ব্লেন্ডারের ব্লেডটাও ভালো মতন ঘুরবে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ এবং এটাকে আর একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি আর হেভি ক্রিমটা দিচ্ছি না, আমি এখন এর ভিতরে ছানার পানিটা ব্যবহার করব। আমি এখানে হেভি ক্রিম প্রায় 3 টেবিল চামচের মতন দিয়েছিলাম, আর বাকি যতটুকু লাগে ততটুকু এখন ছানার পানিটা দিব। আর এটা যতক্ষণ না পর্যন্ত স্মুথ পেস্ট পাবেন ততক্ষণ পর্যন্ত ছানার পানিটা দিবেন। একসাথে বেশি ছানার পানি বা হেভি ক্রিম দেওয়া যাবে না। ব্লেন্ডারের ব্লেডটা ঘুরতে যতটুকু ঘনত্বের দরকার হয় অতটুকু ঘনত্ব ই করেই দিতে হবে। আবার লাস্টে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটাকে আমি গলিয়ে দিয়েছি। এই বাটারটা অবশ্যই দিতে হবে। এই বাটারটা দিলে আপনারা ক্রিম চিজ দোকানের যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা আপনারা পেয়ে যাবেন। আর এটা হয়ে গিয়েছে, দেখুন এটা ঘনত্ব কতটুকু হবে, এরকম ঘনত্ব হবে। এটা ফ্রিজে রেখে দিলে এটা কিন্তু আরো ঘন হয়ে যাবে। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে ছানার পানিটা ব্যবহার করেছি, আর 3 টেবিল চামচ পরিমাণে যে হেভি ক্রিমটা সেটা ব্যবহার করেছি। তো আপনাদের এটা কম বা বেশি লাগতে পারে। তো এখন আমি এই ক্রিম চিজটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি।
এটাকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে দিচ্ছি এবং এটাকে আমি ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে, একদম ঠান্ডা হলেই হবে, তারপর আপনি এটা ব্যবহার করতে পারবেন। এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখুন এটা কতটা ঘন হয়ে গিয়েছে। এটাকে আমি উল্টে দেখাচ্ছি যে এটা পড়ছে না। বানানো হয়ে গেল দোকানের মতন পারফেক্ট স্বাদে এবং গন্ধে বাসায় তৈরি ক্রিম চিজ। এটা আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন যে এটা হুবহু দোকানের মতন খেতে। এই ক্রিম চিজটা আপনারা ব্রেড দিয়ে খেতে পারেন বা এই ক্রিম চিজ দিয়ে অনেক টাইপের ডেজার্টও তৈরি করতে পারেন। আমার চ্যানেলে অলরেডি এই ক্রিম চিজের কিছু ডেজার্ট আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ক্রিম চিজটাকে আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে 1 সপ্তাহের মতন নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।